কি করেছো চলে? রেনবো শোনো, এইসব না কলেজে গিয়ে করবে, স্কুলে না। কটায় ওঠো রোজ? স্কুলে আসতে তো দেরি হয় কেন? প্রাইভেট টিউশনস? প্রাইভেট টিউশনস নাও তোমরা। হ্যাঁ, তোমরা সবাই নাও। স্কুলে এতগুলো টিচার পড়াচ্ছে তোমাদের, তা সত্ত্বেও তোমাদের প্রাইভেট টিউটর লাগে? কেন, আমরা ঠিক করে পড়াই না তোমাদের? এটা কি ফ্যাশন শো? কাজল, লিপস্টিক, আইলাইনার এসব পরে এসছো কেন? রেজাল্টটা খারাপ হলে কিন্তু প্রেম করছো তুমি? প্রেম? আগে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে ডিফারেন্স পড়ো দেখি, তারপর করবে প্রেম। এই যে লাস্ট বেঞ্চ, সব হিরোইনরা, টিফিন পিরিয়ডের আগেই খেতে শুরু করে দিয়েছো। হোমওয়ার্ক করবে কেন বলো? হোমওয়ার্ক করে কে কে করতে পেরেছে? পড়াশোনা করে তো কিচ্ছু হয় না। না আচ্ছা, তুমি ফিজিক্স নিয়ে পড়ছো। আচ্ছা, তুমি কি নিয়ে পড়ছো? ইংলিশ? হ্যাঁ, ইংলিশ নিয়েই তো পড়বে, সবাই ইংলিশ নিয়ে পড়ো। বায়োলজি তো আর কাউকে পড়তে হবে না, সবাই ইংলিশ পড়ো। এত ছোট স্কার্ট? হ্যাঁ, তুমি কি আপার নার্সারি স্কার্ট পরে পুরো স্কুল লাইফ চালাবে? কালকে থেকে যদি দেখে যায় এত ছোট স্কার্ট পরে আসতে, তাও পরে আসবে। চোখ বন্ধ করো, চোখ খুলে প্রেয়ার করছো কেন? এত এদিক ওদিক নাড়াচ্ছো কেন? ঘাড় ঘাড় নাড়াচ্ছো কেন এত? চুপচাপ দাঁড়াও। তোমাদের মতো তো জঘন্য ব্যাচ আমি কখনো দেখিনি। সারাক্ষণ নয় মারপিট করছে, নয় গল্প করছে, আর কোনো কাজ নেই, পড়াশোনার তো নামদাম কিচ্ছু নেই। হ্যাঁ, ঘুরতেই যাও, এই মল ওই মল সেই মল। রেজাল্টটা যদি খারাপ, ঘানাচ্ছ কেন এত? চুপচাপ দাঁড়াও। তোমাদের মতো তো জঘন্য ব্যাচ আমি কখনো দেখিনি। সারাক্ষণ নয় মারপিট করছে, নয় গল্প করছে, আর কোনো কাজ নেই, পড়াশোনার তো নামদাম কিচ্ছু নেই। হ্যাঁ, ঘুরতেই যাও, এই মল ওই মল সেই মল। রেজাল্টটা যদি খারাপ হয়েছে না, দেখিয়ে দেবো ঘুরতে বেরোনো। হেসে যাও, হেসে যাও, তোমার রেজাল্টটা কিছুদিন পর তোমাকে দেখেও হাসবে। হ্যাঁ, খেয়ে যাও। নাচতে? হ্যাঁ, যাও যাও, তোমার রেজাল্টটাও। টিচার আসলে যে দাঁড়াতে হয় সেটাও জানো না? মিনিমাম রেসপেক্টটুকুও দিতে পারো না? জলের বোতলগুলো ওখানে রেখেছো কেন? নিচে রাখো। ব্যাগগুলো যে নিচে রেখেছো, টিচাররা যাওয়া আসা কী করে করবে? একজনও পড়াশোনা করছো না? না কেউ সমাস করে আসোনি? সব কটা যে কান ধরে দাঁড়াবে। দাঁড়াও দাঁড়াও, গোটা পিরিয়ড এরকম দাঁড়িয়ে থাকবে, আমি কমপ্লেন দিচ্ছি। রেকর্ড বুকটা দেখাবে। থাক থাক থাক, প্রণাম করতে প্রণাম করতে। ওটো ওটো, ভালোভাবে পড়াশুনো করিস কিন্তু। আমাকে যা জ্বালিয়েছিস তোরা, সেই কোন ছোট্টবেলা থেকে সব কটা এসছিস, দেখতে দেখতেই কেটে গেল বছর। যাক গে, ভালো করে পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া, মানুষের মতো মানুষ। যে ক্লাসরুমটাতে নোংরা, গন্ধ আর গরমের অজুহাত দিয়ে বসতে চাইতাম না, যেই টিচারগুলোকে দেখলেই মনে হতো ব্যাস আজকের দিনটাই খারাপ হয়ে গেল, আজ তাদেরকেই দেখার জন্যে মনটা কেমন করে ওঠে। মনে হয় যেন এক ছুটে চলে যাই, ফিরবে না আর। সত্যিই আর ফিরবে না।